তো ভিউয়ার্স, আমরা যারা ফেসবুক ব্যবহার করি প্রায় সবার ফোনে কিন্তু এই ধরনের অ্যাডসগুলো এসে থাকে। তো আমরা আসলে চাই যে এই ধরনের অ্যাডসগুলো কীভাবে বন্ধ করব, কিন্তু হাজারো চেষ্টার পরও এই ধরনের অ্যাডসগুলো আমরা বন্ধ করতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো ফেসবুকের এই ধরনের অ্যাডসগুলো কীভাবে আপনি বন্ধ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সাপোজ আপনি এই অ্যাডসগুলো বন্ধ করার জন্য আপনার ফেসবুকটা ওপেন করবেন। এবার ফেসবুকটা ওপেন করার পর এখন থ্রি ডট লাইনে চলে যাবেন। এখানে এসে নিচের দিকে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনি এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। তো আবার সেটিংসে ক্লিক করার পর এখন এখানে নিয়ে আসবে, এখন আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে অ্যাড রেফারেন্স, এই লেখাটা দেখতে পারতেছেন এই যে এখানে লেখা আছে অ্যাড প্রিফারেন্স। তো এই লেখাটা খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট এই যে দেখতে পারতেছেন অ্যাড হাইড, অ্যাড হাইড, অ্যাড হাইড, অ্যাড হাইড আছে, এইগুলো আপনি চাইলে এইখান থেকে অ্যাড হাইড করে দিতে পারেন। তো এই যে অ্যাড হাইড করে দিলে এই অ্যাডগুলো আপনার সামনে আর আসবে না। তারপর এখান থেকে যে আরও সেটিংস পেয়ে যাবেন, এই যে অ্যাডভান্স হুইং দিস কুকিস, তো এই যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনি সবগুলো এখান থেকে হাইড করে দিবেন। তো এই সবগুলো যা আছে সবগুলো হাইড করে দিবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো সবগুলো তো একসাথে দেখানো আসলে সম্ভব না, তো আপনারা এইভাবে সবগুলো হাইড করে দিবেন। তো আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছি, হাইড করে দেখাই। তো দেখেন আমি সবগুলো কিন্তু হাইড করে দিলাম। তো তারপর আরও একটা অপশন আছে এখানে দেখতে পারতেছেন, এই যে অ্যাড টপিকস, তো এই এর উপর ক্লিক করে দিবেন। এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনারা এই এইগুলো তো বন্ধ করা যাবে না। এখান থেকে আপনি এই অ্যাড সেটিংসে চলে আসবেন। তো অ্যাড সেটিংসে আসার পর এখান থেকে যে ডাটা আর রেফারেন্স, তো এই যে অপশনগুলো আছে এই সব অপশনগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তো অপশনগুলো অফ করে এই অপশনগুলো আমরা অফ করে দিলাম। তারপরে এইখানে এখান থেকে আর কোনো অফ করার কোনো অপশন নাই। তো আপনারা ব্যাকে চলে আসবেন। এবার দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর যাওয়ার পরে তারপর এখান থেকে আপনি এই যে লাস্টে যে অপশনটা আছে অ্যাড শোস অফ, এই অপশনটাই ক্লিক করে দিবেন। এখানে আসার পর জাস্ট আপনি এইখান থেকে যে অ্যালাউ বাটন আছে এই অ্যালাউটা এটা অফ করে দিবেন। তো দেখেন এখন মোটামুটি আপনার কাজ শেষ। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে যে লাস্টে যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। তো এই অপশনটাতে আসার পর এখানে দেখবেন যে ফ্রেন্ডস দেওয়া আছে, তা ফ্রেন্ডস দেওয়া থাকুক যাই থাকুক, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ওয়ানলি মি করে দেবেন। তো ওয়ানলি মি করে দেওয়ার পর এখন আপনার মোটামুটি কাজ শেষ। এখন কিন্তু আপনার যে অ্যাডসগুলো সেগুলো আর আসবে না, একদমই যে আসবে না তা কিন্তু নাই। এই ফেসবুকে আপনি 100% অ্যাড কখনোই আপনি 100% অ্যাড বন্ধ করতে পারবেন না। জাস্ট আপনি যদি এই সেটিংসগুলো করেন তাহলে আপনার ফেসবুকের একদমই 90% অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।